রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তিনি উল্লেখ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাতি ব্যক্তি হবে, জান্নাতিদের নেতা হবে, দুইজনের কথা উল্লেখ করলেন, জান্নাতিদের নেতা হবে, তাদের দুইজনে বললেন আবু বকর আর উমার। আবু বকর উমার যারা বৃদ্ধ, তার মানে বয়স্ক মানুষ, কাহুলি আহলিল, কাহুল আহলিল জান্না, কাহুল বলতে এখানে বলছেন উলামা সুন্নাহ যে যারা বয়স্ক মানুষ, যাদের যৌবন পার হয়ে গেছে, যৌব যখন শেষ হয়ে যায় তখন বয়সটা বেশি হয়ে যায়, তাই তিনি বলছেন যে যারা বয়স্ক মানুষ এরা দুইজন আবু বকর এবং ওমর কিয়ামতের দিন জান্নাতের নেতা হবে। তো এই কথাটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল্লা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হে আলী, তুমি এই দুইজনকে এই সংবাদটা দিয়ে দিও না, তারা যতদিন বেঁচে আছে এই সংবাদ তাদের দিও না। তার মানে তুমি জেনে রাখো যে আমি কথাটা বললাম, দুজনের সামনে বলিও না যে তারা কিয়ামতের দিন বয়স্ক মানুষদের তারা নেতা হবে, সর্দার হবে, এই কথাটা আবু বকর এবং উমারকে তুমি বলে দিও না। তো বিষয়টা হলো, আপনাদের আমি বলতে চাচ্ছিলাম যে ভালো মানুষের সাথে থাকার আপনার দরকার রয়েছে, ভালো মানুষের সাথে মিশলে আপনার কল্যাণ হবে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হ্যাঁ, তবে তারা কারা কি ব্যতীত কারা, নবী রাসূলদের নয়। তার মানে বয়স্ক মানুষের তারা উভয় সর্দার হবে, কিন্তু নবী রাসূল যারা আছে এদের ব্যতীত। ইমাম ইবনে মাজাহ রাহিমাল্লাহ হাদিসটি নিয়েছেন।